আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনি ফেসবুক আইডিতে ইনস্টিমেট সেট আপ কীভাবে পাবেন আজকের ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো। সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আইডির টুলসগুলো সব রয়েছে। এই যে পেউড অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, এটার মধ্যে আমাদের ডলারগুলো এসে শো করে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেন তার সাথে সাথে মনিটাইজেশন, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। অনেকেরই ইচ্ছা থাকে আপনাদের একটা ফেসবুক আইডি থেকে ইনস্টিমেট সেট আপ পাওয়ার, ফেসবুক থেকে ইনকাম করা। তবে যে শর্তগুলো আছে, যে ডিটেলসগুলো আছে, এগুলো আপনারা অনেকেই জানেন না, এ কারণে কিন্তু আপনারা ফেসবুকে ইনস্টিমেট সেট আপ পাচ্ছেন না। সো এখন আমরা সরাসরি এখান থেকে ড্যাশবোর্ড থেকে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের রিকমেন্ডেবলটা ঠিক আছে কিনা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই রিকমেন্ডেবলটা এখানে ঠিক আছে কিনা। সো আশা করি সকলেই ঠিক আছে, তারা আইকন থাকবে এবং এখানে রিকমেন্ডেবল থাকবে। সো এখন আপনারা এখান থেকে একদম নিচে দেখতে পারবেন যে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন শো করবে, এখানে একটা আপনারা ক্লিক করে দেবেন। রাইট নাও এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে আবার এলিজিবল টু মনিটাইজ অপশন রয়েছে। সোজাসুজি আপনারা এখান থেকে একটা ট্যাপ করে দেবেন, তো দেখতে পাচ্ছেন টুলস টু ট্রাই অপশনটা আমাদের উপরে শো করতেছে। তার নিচে আমাদের যে মানে ক্রাইটেরিয়া নট মিট অপশনগুলো সেগুলো দেখা যাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন ইনস্টিমেটস। এখন বিষয়টা হচ্ছে এই ইনস্টিমেটস সেট আপটা পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে অনেকেই কিন্তু জানেন না, আর যদিও জানেন তারপরেও কিন্তু আপনারা পাচ্ছেন না। সো এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আজকে জানতে পারবেন যে খুব সহজে কীভাবে আপনার আইডিতে ইনস্টিমেটস সেট আপটা ফেসবুক দিয়ে দেবে। সো আমরা সোজাসুজি এখন এখান থেকে ইনস্টিমেটস অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে যে প্রথমত সেন্টেন্সটা রয়ে থাকবে, সেটা হচ্ছে মেক মানি উইথ অ্যাডস, মানে আপনি যদি ইনস্টিমেটস সেট আপ পান তাহলে আপনার ভিডিও থেকে অ্যাড শো করবে, আর সেই অ্যাড থেকে কিন্তু আপনাদের ডলারটা আপনাদের ব্যাংকে চলে যাবে, সেখান থেকে ট্রান্সফার করতে পারবেন আপনারা। সো বিষয়টা হচ্ছে আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রোল করবেন। সোভাবে নিচে স্ক্রোল করার পর এখানে দেখতে পারতেছেন আপনাদের কিন্তু অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদেরকে কিন্তু তারা পাঁচটা কমপ্লিট করতে বলছে, মানে আমরা যদি এই পাঁচটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারি তাহলে আমাদেরকে ইনস্টিমেট সেট আপ দিয়ে দেবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানেন, বাট অনেকের আইডিতে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি এটা টিকমার্ক নেই, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট বসে পড়েছে ইস্যু এটা টিকমার্ক নেই, এই দুইটা কিন্তু টিকমার্ক নেই। অনেকের আইডিতে দেখবেন যে ফলোয়ার্সটা কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে যে পাঁচটা ক্রাইটেরিয়া তার মধ্যে চারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় যে এটা কিন্তু আপনারা পাঁচটা ভিডিও ছাড়লে এটা অটোমেটিকলি টিকমার্ক এসে যায়। তবে এই যে সাইটটা দেখতে পারতেছেন ওয়াচ টাইম, ফলোয়ার্স, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট বসে পলিসিস এবং ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এই সাইটটা যে এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা এখানে অনেক ভুল করে থাকেন, এ কারণে কিন্তু আপনাকে ফেসবুক ইনস্টিমেট সেট আপ দেয় না। সো শর্ট ভিডিও থেকে কিন্তু লং ভিডিও ইনকামটা বেশি হয়, কারণ লং ভিডিওতে কিন্তু যদি ওয়াচ টাইমটা বেশি আসে তাহলে কিন্তু আপনাদের ইনকামটা বেশি হবে। সো অ্যাডভান্স সেট আপের সাথে সাথে আপনারা চাইলে ইনস্টিমেট সেট আপটা পেতে পারেন ফেসবুক থেকে। সো প্রথম স্টেপ থেকে বোঝাচ্ছি যে এখানে কী ভুলগুলো করা যাবে না, আর ভুল করলে কিন্তু আপনারা ইনস্টিমেট সেট আপ পাবেন না। সো এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট বসে পলিসি ইস্যুটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তার উপরে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এটা হচ্ছে আপনি যে দেশে বসবাস করেন সেই যেতে এটা এলিজিবল আছে কিনা, মানে মনিটাইজেশন এলিজিবল আছে কিনা এটার জন্য কিন্তু এটা রয়েছে। আর নতুন আইডি খুললেই দেখবেন এখানে কোর্স আইকন থাকবে, আর 30 দিন পর কিন্তু আপনাদের এখানে টিকমার্কটা এসে যাবে। এক কথায় ক্লিয়ার কাট বোঝাই দিছি, যদি নতুন আইডি হয়ে থাকে আপনাদের তাহলে এখানে 30 দিন পর টিকমার্ক এসে যাবে, আর অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো দ্বিতীয় অপশনটা যেটা হচ্ছে এই রোগটা অনেকের আইডিতে আছে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট বসে পলিসিস, আপনি যদি ফেসবুকের কন্টেন্ট বসে পলিসি ইস্যু মানে না মেনে চলেন তাহলে কিন্তু এখানে টিকমার্ক থাকবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্ক থাকবে না। সো অবশ্যই আপনাকে ফেসবুকের যে কন্টেন্ট বসে পলিসিগুলো আছে, পলিসিগুলো কুগুলো যেগুলো হচ্ছে মিউজিক, আপনারা ভিডিও ভাইরাল করার জন্য মিউজিক ইউজ করে থাকেন, অন্যের ভিডিও ইউজ করে থাকেন, মানে অন্যের ভিডিও ইউজ করতে পারবেন, অন্যের ভিডিও সাউন্ড অফ করে দিয়ে নিজের ভয়েস দিলে ওটা অরিজিনাল ভিডিও হবে, এই সিস্টেমে আপলোড করতে পারবেন। ডিরেক্টলি যদি তার ভিডিও ছাড়েন তাহলে কিন্তু কন্টেন্ট বসে পলিসির মধ্যে আপনারা পড়ে যাবেন। সেক্ষেত্রে দেখেন আমার এই আইডিতে দেখেন এটা কিন্তু ঠিক আছে, মানে ফেসবুকের গাইডলাইন আমি মেনে চলছি, এ কারণে কিন্তু ঠিক আছে। সো আপনাদের যদি ঠিক না থাকে তাহলে অন্যের ভিডিও থেকে ডিলেট করে দেবেন, আর অবশ্যই মিউজিক ইউজ করবেন না ভিডিওতে, যে বিষয়ে ভালো পারেন সে বিষয় নিয়ে কিন্তু ভিডিও মেক করবেন। সো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন দেখতে পাচ্ছেন ফলোয়ার্সটা, এখানে তো আপনারা আরও ভুল করে থাকেন, দেখা যাচ্ছে আপনার আইডিতে 5000 ফলোয়ার্স কমপ্লিট হয় না, আপনারা কী করে থাকেন, আপনারা ওয়েবসাইট থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে সুন্দরভাবে ফলোয়ার্সটা কিনে ফেলেন, আবার যখন আপনাদের কমপ্লিট হয় তখন ফেসবুক আপনাকে সেট আপ পাঠায়, আর যখন আপনি সেট আপটা করেন তখন রিভিউয়ের মধ্যে রাখে, আর রিভিউয়ের মধ্যে তারা চেক করে দেখে এই ফলোয়ার্সটা অরিজিনাল না, আর অরিজিনাল ফলোয়ার্স না হলে তো আপনারা মনিটাইজ পাবেন না। সো এই ভুলটাও আপনারা করবেন না, কোনোভাবেই ফলোয়ার্স কেনা যাবে না। আপনাদের যদি একটা ভিডিও ভাইরাল হয় ফেসবুকে মিলিয়ন ভিউ আসে তাহলে এটা তো ফলোয়ার্সে না, দেখবেন 200-300 ফলোয়ার্স কিন্তু আপনাদের হয়ে যাবে। সো আশা করি ফলোয়ার্সটা আপনারা কিনবেন না, অরিজিনাল ফলোয়ার্সটাই কিন্তু আপনারা কাউন্ট করবেন। এই যে ওয়াচ টাইমটা, ওয়াচ টাইমটাও কিন্তু সেম সিস্টেম, এখন যদি আপনি ওয়াচ টাইমটা কিনে থাকেন তাহলে কিন্তু এই আইডি থেকে মনিটাইজ আসা বাদ দিয়ে দেন,
কারণ ওয়াচ টাইম ফলোয়ার্স তারা রিভিউয়ের মধ্যে চেক করে যে এগুলো অরিজিনাল কাউন্ট হয়েছে কিনা, মানে আপনার ভিডিও থেকে কাউন্ট হয়েছে কিনা। যদি আপনি ভিডিও থেকে কাউন্ট না করে অন্যের মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে নেন, তাহলে রিভিউতে সারা জীবন রেখে দেবে। অনেকেরা আমি যে কমেন্ট দেখি যে আপনাদের আইডি পেজ নাকি 2-3 মাস করে রিভিউতে রাখছে, সো এই যে ভুলগুলো করে থাকেন এ কারণে কিন্তু আপনাদের এই আইডি পেজগুলো রিভিউতে রেখে থাকে। সো আশা করি শর্তগুলো আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি। সো এই শর্তগুলো যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে ইনস্টিমেট সেট আপ পাওয়া কোনো কিন্তু বিষয় না। আর ইনস্টিমেট সেট আপ পেলে অ্যাড অন সেট আপ আপনারা এমনিতেই পেয়ে যাবেন, একটা সেট আপ আসলে তারা কিন্তু দ্রুত আপনাদেরকে দিয়ে দেবে, কারণ তারা মনে করে যে আপনি ইনকামের জন্য যোগ্য। তো আশা করি ক্লিয়ার কাট বোঝাতে পারছি যে ইনস্টিমেটস আপনার আইডিতে কখন তারা সেট আপ দেবে, যদি এই 5টা বলতে এই 4টা ক্রাইটেরিয়া সঠিকভাবে মানতে পারেন। যে কথাগুলো বললাম মনোযোগ দিয়ে শুনে যদি থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজে আসবে। সো ভিডিওটি এখানেই শেষ করতে চাই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয় ভিডিওটি দেখেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।